হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিয়ার কেপ গেমিং। অ্যান্ড গাইজ, আজকের ভিডিওটা একটু আলাদা টপিকের। গাইজ, ফাইনালি ব্যান হয়ে গেল পাবজি মোবাইল অ্যান্ড পাবজি মোবাইল লাইট। গাইজ, অনেক দিন থেকে কিন্তু শোনা যাচ্ছিল যে পাবজি ব্যান হয়ে যাবে ইন্ডিয়াতে, বাট ফাইনালি আজকেই ব্যান হয়ে গেল পাবজি। পাবজি মোবাইল অ্যান্ড পাবজি মোবাইল লাইট এই দুটো ব্যান হয়েছে, বাট পাবজি পিসিটা ব্যান হয়েছে কিনা এটা শিওরভাবে বলা যাচ্ছে না। তবে গাইজ দেখো, পাবজি মোবাইল যখন ব্যান হয়েছে তো পাবজি পিসিও ব্যান হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই বা কোনো সন্দেহ করার কোনো ব্যাপারও নেই। তো গাইজ, এখন কথা হচ্ছে, দেখো ইন্ডিয়াতে যে দুটো গেমস সবথেকে বেশি পপুলার আর সবথেকে বেশি মানে ট্রেন্ডিংয়ের মধ্যে আছে, সেই দুটো গেমস হচ্ছে পাবজি অ্যান্ড গাইজ এখানে আমাদের ফ্রি ফায়ার। তো গাইজ, পাবজি তো ব্যান হয়ে গেছে, তো আমাদের ফ্রি ফায়ার কি ব্যান হবে? তো গাইজ, এই বিষয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো, তো সব কিছু তোমরা বিস্তারিত জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবে। অ্যান্ড গাইজ, পাবজি বন্ধ হয়ে গেছে বা পাবজি ব্যান হয়ে গেছে, অ্যান্ড আমাদের ফ্রি ফায়ার যদি ব্যান হয়ে যায়, ইনকেস যদি ফ্রি ফায়ার ব্যান হয়ে যায়, তাহলে তোমরা কোন গেমে ইন্টারেস্ট বেশি দেখাবে আর কোন গেম তোমরা খেলতে পছন্দ করবো অবশ্যই তোমরা এখনই কমেন্টে লিখে জানাও। তাহলে দেখো, তোমরা যদি ইনকেস এরকম কিছু হয়ে যায়, তাহলে সেই সব গেম নিয়ে আমি এখানে আপডেট নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও যে ফ্রি ফায়ার যদি কোনো সময় ব্যান হয়ে যায় ইনকেস, তাহলে তোমরা কোন গেম খেলতে বেশি পছন্দ করবে। তো গাইজ, এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট টোটাল কিন্তু 118টা অ্যাপ মানে ব্যান করেছে। তো গাইজ, এই 118টা অ্যাপের মধ্যে এমন এমন সব অ্যাপ আছে যে অ্যাপগুলোর নাম কখনোই তুমি শোনোনি, বা এমন এমন অ্যাপ আছে কখনোই তুমি ইউজও করোনি। বাট গাইজ, সবথেকে বড় যে অ্যাপ দুটো, সে দুটো হচ্ছে পাবজি মোবাইল অ্যান্ড পাবজি মোবাইল লাইট। তো গাইজ, ফাইনালি পাবজি মোবাইল তো ব্যান হয়েই গেল, তো আর তো কেউ খেলতে পারবে না এখন আপাতত। অবশ্য বলা যায় না, এটা ব্যান থেকে আবার ছাড়ও পেয়ে যেতে পারে কোনো বা কোনো না কোনোভাবে। তো গাইজ, যতক্ষণ ব্যান থাকবে ততক্ষণ কিন্তু পাবজি মোবাইল অ্যান্ড পাবজি মোবাইল লাইট কেউই খেলতে পারবে না। বাট এখানে কথা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার কি ব্যান হয়ে যাবে। তো গাইজ দেখো, এখানে ঠিকঠাকভাবে যদি সব কিছু বিশ্লেষণ করা যায়, পাবজির সাথে যদি ফ্রি ফায়ারকে কম্পারিজন করা যায়, তো এখানে কিন্তু গাইজ ফ্রি ফায়ারও ব্যান হয়ে যাওয়ার চান্স আছে। তো গাইজ, ফ্রি ফায়ার যদি ইনকেস কখনও ব্যান হয়ে যায়, তো তোমরা কোন গেম খেলতে পছন্দ করবে আগেই বললাম, তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও। আর এমনিতে গাইজ, তোমাদেরকে শুধুমাত্র এই নিউজটা দেওয়ার জন্য আমি আসলাম, আর অবশ্য তোমাদের সাথে জানার জন্য আসলাম যে কোন গেমে তোমরা ইন্টারেস্ট দেখাবে যদি ইনকেস ফ্রি ফায়ার কোনোরকমভাবে ব্যান হয়ে যায়।